Assalamualaikum. কেমন আছেন জিহান নানা নানিরা আমার আদরের ছেলেপিলে গলা আপনার সাথে কথাই কইতে পারি না দেখেন গাড়ি ঘোড়া কত যাচ্ছে আপনার সাথে কথাই কইতে পারি না ভিডিও ছাড়তে পারি না কেমন ব্যস্ততায় দিন কাটছে জি নানা নানিরা সব দায়িত্ব আমার স্কুলে নিয়ে যাবেন ছেলেপিলে নাই লাগি না এই যে নাইলা সালাম দা আসসালামু আলাইকুম সবাইকে ছেলে স্কুলে লিয়ে যাওয়া থেকে শুরু করে কত যে কাম আমার আছে আমার নানারা খালি কইত নানির কি কাম নাই নানির কি কাম নাই নানি কাম কইরা তারপরে আবার আপনার ঘরে লেগে ভিডিও বানাইত ভিডিও নিজেরও ভালো লাগে আপনারাও মেলায় সাপোর্ট করেন তো এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছি যেমন দম ছাড়তারি না মানে নতুন ক্লাস বড় ক্লাসে উঠে গেছে নাইলা বেলায় পড়া দেখা যাক একটু গুছিয়ে লিখবে তারপরে তখন আবার ভিডিও বানাবো আস্তে আস্তে দেখি দেখা যাক কি হয় নানা নানিরা তো কেমন আছেন জি কেমন ঠান্ডা পড়ছে বাপরে এমন ঠান্ডা পড়েছে মনে হয়েছে যে স্কুলে না যায় ল্যাপতলে শিয়া থাকি কিন্তু তাই কি হইবে তাহলে কি স্কুলে বার গেছি কি স্কুলে ফেরে এমন দু মিনিট দেরি যদি হয় তাহলে পরে আর ঢুকতে দেবে না তখন হাগা বাগানে হার বেটি আর আমি খালি দড়িয়ে চলে যাচ্ছি গাড়ির লেগে আর ইয়ার লেগে স্কুলে যাওয়ার লেগে তো ঠিক আছে নানা নানিরা মেলা দিন পর আজকে লাগছে যে মেলায় ঠান্ডা পড়েছে একদম কুয়াশা দেখাচ্ছে ইয়ে বাবা কিছু দেখা যায় না দেখেন এক গড়ে এখানটা দেখেন কত কাইলা পানি জি বাপরে কুচকুচে আছে নোংরা পানি গেলা তো থাকেন আমরা একটা গাড়িতে উঠে যাবো এখন গাড়িতে উঠে আছে গাড়িতে উঠে গেছে আমরা নাইলা মা বেটি দুধ হাতে পুরাতন স্কুলে কিন্তু নতুন ভাবে যাইছি আপনারা দয়া করিয়ে দিকে খানিক্ষণ অটোতে আসনু নাকি কি টেম্পো তাই নু নাকি সেনু রে বেটা সিএনজি তে হয়নি খানিক্ষণ সিএনজি তে আসার পরে আবার হাঁটা শুরু করছি একটুখানি হাঁটলে সামনে স্কুল বুঝতে পারি রে তো কেমন আছেন জি আপনারা আবার করেছি আর কে কে এরকম হার মতন ব্যস্ত হয়ে গেছেন ছেলে পিলে নিয়ে খালি স্কুল স্কুল ধরে এবার আইছেন হাঁকে একটু কেন তো হ্যাঁ আমি যে খুবই লাগছে ব্যস্ত হয়ে গেছি তো নানা নানিরা ভালো থাকেন আমি এখন স্কুলে চলে যাব আর আপনারা জানাইন কে কোনে থেকে দেখছেন আর আমার আমরা কে কে মিস করেছেন আমরা মেলা দিন ভিডিও দিতে পারছি না হাঁটছে দেখো না বুড়িটা ও ফেরার বাপ আসতে যাচ্ছে ই ফেরার মা আসতে যাচ্ছে কেউ ফেরার দাদি সাথে যাচ্ছে হ্যাঁ আমার ছেলের খালি মা ইয়া চড়া বাবা আসতার না ঠিক আছে তো নাইলা ক্লাসে চলে গেছে আর কি ছুটি দিবে ধরো মনে করেন 10:30 বাড়ি যাই যায় তো 11:30 বেজে যাবে তো আমি এখানে বসেছি সব বান্ধবীরা কইছে চলেন একটু হেঁটে আসি দেখছি চলেন তাহলে যাই দিয়ে এই জায়গাখানে আসি এই জায়গাখানটা নদীর পাড়ে খুবই সুন্দর জায়গা খুব ভাল লাগে জায়গা অনেক দিন আগে আসছিলাম এখানে একবার কিরে স্কুল শেষ করে আমরা এখন বাড়ি যাচ্ছি আর নাইলা একটা রেহেল কিনেছে নাইলা মাদ্রাসায় ভর্তি হয়েছে দেখেন হুজুরের কাছে পড়তে যায় তাই রেহেল নিয়ে পড়তে বসবে না গো আগে তো বাড়িতে হুজুর আসতো কিন্তু এখন নাইলা হলো হুজুরের কাছেই পড়তে যাবে এখন এই যে এই জনতার ভিড় কমলে তখন আমরা পার হয়ে যাব মনে যাইতে হবে ওই পারে আরও আসছে আমরা কেমন করে যাবো রে বেটা কিছু হবে না কিছু হবে না এরা যাইলে আমরা ওদিকে পার হয়ে যাবো চলো